এখন বহু কোটি টকীয়া বিবাহ। বিবাহত খরচ হওয়া টকার পরিমাণ দেখি চকু কপালত উঠিছে সিএম ভিজিলেন্সর। আপনার হয়তো মনলে আহিব কোটি টকীয়া বিবাহখনের সৈতে সিএম ভিজিলেন্সর সম্পর্ক কি। আহিছো মূল কথালৈ। হয়, আবকারী বিভাগৰ সচিব ইন্দ্রেশ্বর কলিতার বিরুদ্ধে সিএম ভিজিলেন্সত গোচর রুজু হওয়া পিছতেই তদন্ত চলি আছে। ইন্দ্রেশ্বর কলিতার আয় বহির্ভূত সম্পত্তির উপর চকু সিএম ভিজিলেন্সর। সুন্দরপুর, উজান বজার, বেটকুচি, লালমাটি, জুরত আদিকে ধরে ইন্দ্রেশ্বর কলিতার আছে অবাধ সম্পত্তি। মুঠতে আয়তকৈ প্রায় 300% অধিক সম্পত্তি ইন্দ্রেশ্বর কলিতার। আই এস বিষয়াগৰাকী ইউরোপ, রাশিয়া, আফ্রিকা আদি ঠাইতো ঘুরবলৈ যাওয়ার তথ্য লাভ করেছে সিএম ভিজিলেন্সে। কেবল ইমানই নহয়, ইন্দ্রেশ্বর কলিতার কন্যার বিবাহত খরচ করা ধনের পরিমাণ দেখি হতভম্ব সিএম ভিজিলেন্স। পঞ্চতারকা হোটেলত কন্যার আঙুঠি পিন্ধা পর্ব, অভ্যর্থনা অনুষ্ঠান আদিত খরচ করা ব্যয়বহুল ধনের পরিমাণেরও তথ্য লাভ করেছে সিএম ভিজিলেন্সে। মঙ্গলবারে ইন্দ্রেশ্বর কলিতার দুটাকৈ লকারর সন্ধানত ওলাল সিএম ভিজিলেন্সর তদন্তকারী দল। লকারত থকা সোণর পরিমাণ দেখি হতচকিত তদন্তকারী দল। লকারত আছে বহু পরিমাণের সোণর অলংকার আর গুরুত্বপূর্ণ নথিপত্র। মুঠতে কোটিপতি আই এস বিষয়া ইন্দ্রেশ্বর কলিতার আয়তকৈ অধিক টাকা আর সম্পত্তির সকল তথ্য সিএম ভিজিলেন্সর হাতত আছে। ইতিমধ্যে কেইবাবারও বিষয়াগৰাকীর ঘরত অভিযান চলার পিছত এইবার সিএম ভিজিলেন্সর জেরার সম্মুখীন হয় ইন্দ্রেশ্বর কলিতা। জেরার পিছতেই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কোটিপতি আই এস বিষয়াগৰাকী। ভিডিও জার্নালিস্ট উপমন্যুর আভার সহযোগত মিতালী কোঁৱৰৰ রিপোর্ট, প্রতিদিন টাইম।